আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এবছর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে গিয়ে আমরা অনেকেই অনলাইনে কোরবানির পশু কেনাবেচা করছি। অনলাইনে কোরবানির পশু কেনাবেচা করার ক্ষেত্রে একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আর তা হলো বিক্রেতা তার পশুর মূল্যের ন্যায্যতা প্রমাণ করবার জন্য তিনি কোরবানির পশুর লাইভ ওজন দেখিয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে পশুতে কী পরিমাণ গোস্ত হতে পারে, পশুর দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে বিশেষ পদ্ধতিতে হিসেব করে সেটা বের করে দেওয়া হচ্ছে। একজন ক্রেতা যিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করবেন, তিনি যদি সেই পশুতে কী পরিমাণ গোস্ত হতে পারে সে হিসেবটা দেখে এবং কেজি প্রতি কত মূল্য দাঁড়ালো সেটি মাথায় রেখে তিনি কোরবানির পশু ক্রয় করেন, তাহলে তার কোরবানি বিশুদ্ধ হবে কি না আজ আমরা সে বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। প্রিয় দর্শক, কোরবানি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, আল্লাহর নির্দেশ পালনার্থে করে থাকি। এখানে কোরবানির পশুর গোশত অথবা অন্য কোনো অংশ আমাদের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমাদের কোরবানির পশুর গোশত অথবা রক্ত এর কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, তবে তোমাদের অন্তরে যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, যার ভিত্তিতে তোমরা আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করে থাকো, সেই তাকওয়াটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে এবং জমা হয়। এই আয়াতের আলোকে একজন মুমিন কোরবানির পশুর কী পরিমাণ গোশত তিনি আহরণ করতে পারবেন, সেটি তার প্রয়োজন কী পরিমাণ মেটাবে, এ বিষয়কে মাথায় রেখে বা মূল উদ্দেশ্য করে তিনি কখনও কোরবানি করতে পারেন না। যদি করেন তাহলে সেটি নিছক গোশত আহরণের উৎসব হতে পারে, কোরবানি হবে না। এভাবে একটি পশুর লাইভ ওজন দেখে অথবা সে পশুতে কী পরিমাণ গোশত হতে পারে সে হিসেবটা দেখে মাথায় রেখে যদি কেউ কোরবানি পশু ক্রয় করেন আর এই হিসেবটা দেখেন শুধুমাত্র তার পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েব, সেখানে একটি ফতোয়া মুফতিগণ দিয়েছেন এ বিষয়ে এবং তারা নিশ্চিত করেছেন যদি কোরবানির পশুর কী পরিমাণ গোশত হতে পারে সে হিসেবটা মাথায় রেখে তার মূল্য নির্ধারণ করা হয় এবং এই গোশতের হিসেবটা দেখা হয় শুধুমাত্র তার মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য, তাহলে ইনশাআল্লাহ বিদিনে তার কোরবানি হয়ে যাবে। তবে এভাবে পশুর গোশতের পরিমাণটা মাথায় রেখে বা হিসেব করে পশু কেনা, এটা কোরবানির যে উদ্দেশ্য তার সঙ্গে যায় না, এটা দেখতেও দৃষ্টিকটু। আমরা মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য তার লাইভ ওজন দেখতে পারি বড় জোর, অথবা ভিডিও ফুটেজ দেখতে পারি, বিভিন্নভাবে জানার চেষ্টা করতে পারি যে এই পশুটির যে মূল্য চাওয়া হচ্ছে সেটা কতটা ন্যায্য, কিন্তু তার গোশতের পরিমাণটা দেখা অন্তত কোরবানির পশুর ক্ষেত্রে এটা দৃষ্টিকটু এবং কোরবানির উদ্দেশ্যের সঙ্গে যায় না। যদিও গোশতটা মুখ্য উদ্দেশ্য না হয়ে শুধুমাত্র মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য যদি এরকম কেউ করেন এবং পশুর গোশত কী পরিমাণ হতে পারে সেটি দেখে তিনি ক্রয় করেন, তাহলে তার কোরবানি ইনশাআল্লাহ বিশুদ্ধ হয়ে যাবে, যেহেতু তিনি গোশতটা এখানে মূল উদ্দেশ্য হিসেবে রাখছেন না, তিনি ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্য এটি করছেন, আর সেটি তার অধিকার অবশ্যই রয়েছে, পশু ন্যায্য মূল্যে ক্রয় তিনি অবশ্যই করতেই পারেন, এই জায়গা থেকে এটি বিশুদ্ধ হবে। আর যদি কেউ আল্লাহ মাফ করুন তার কোরবানির পশুতে কী পরিমাণ গোশত হবে সে হিসেবটা দেখছেন কারণ তার হয়তো বিশেষ পরিমাণ গোশত প্রয়োজন, অনেকে কোরবানির পরে বিবাহ সাদের বিভিন্ন আনুষ্ঠানিকতা সেরে থাকেন, তার এই পরিমাণ গোশত প্রয়োজন, এই পশুতে সেটা আসবে কি না এই বিষয়গুলো মাথায় রেখে যদি করেন, তাহলে আল্লাহ মাফ করুন তার কোরবানি বিশুদ্ধ হবে না। অতএব কোরবানির পশুতে কী পরিমাণ গোশত হবে সেটি দেখে আমরা যদি কিনি, গোশতটা যদি মুখ্য উদ্দেশ্য না হয় ইনশাআল্লাহ কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, তবে এটি দৃষ্টিকটু এবং অনুত্তম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরতম উপায়ে বিশুদ্ধভাবে কোরবানির এই আমলটিকে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।